আবার মজদুর ভবনের সামনে বোমাবাজি, কি বলতে চান? দেখুন, আপনি মার্ক করেছিলেন দুদিন আগে মুর্শিদাবাদে যে কালী মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার উপরে আমি টুইট করেছিলাম জেহাদিরা এরকম করেছে। এইটা ওই দিন থেকে সরকার আর পুলিশ ওটাকে ফেক নিউজ বলে চালাবার চেষ্টা করছিল, তারই প্রতিফলন এখানে দেখা যাচ্ছে যে আমাকে সবসময় মেরে দেওয়ার চক্রান্ত চলছে। আজকে আমি এখানে নিচেই দাঁড়িয়ে আছি আর হঠাৎ করে বম পড়ছে। আমি এই লুঙ্গি এখনও দেখুন লুঙ্গি গঞ্জি পরে আছি, আমি এই জাস্ট খেয়ে দিয়ে আর নিচে একটু দাঁড়িয়ে আছি, হঠাৎ দামাদম করে বম পড়ছে। পরশুদিন আমাদের এই পোস্টের উপরে রাত্রিবেলা এসে বম মেরে চলে গেছে, এই যে এখানে সিআইএসএফের পোস্টিং পোস্ট যেটা আছে, এইটা মানে পুরোপুরি ষড়যন্ত্রটা একদম পার্টির তরফ থেকে করানো হচ্ছে। আর মজার ব্যাপার, যখন এখানে বম চলছে ওই মোড়ে ওখানে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, 1 ইঞ্চি পুলিশ এগোচ্ছে না। দাদা, প্রতিনিয়ত এইভাবে আপনার উপরে এই আক্রমণ চলছে, দাদা কি বলবেন? পুরোপুরি একদম প্ল্যানিং করে জেহাদি বিরুদ্ধে যেহেতু আমি সরব হয়েছি, সেহেতু পুরোপুরি এটা প্ল্যান করে আমার উপরে আমাকে শেষ করে দেওয়ার, খুন করে দেওয়ার যে চক্রান্ত আছে আমি বারবার বলে আসছি, সে তার প্রমাণ এটাই। এইভাবে কি সাংসদ অর্জুন সিংকে প্রতিহত করা যাবে? দাদা দেখুন, এরা ভাবছে কি আমাকে মেরে দিলে হয়তো এরা খুব বড় কাজ করতে পারবে, কিন্তু আমি যতদূর জানি উপরওয়ালা যাকে না মারে তাকে মানুষ মারতে পারে না। উপরওয়ালা আশীর্বাদ, মা বাবার আশীর্বাদে আজকেও বেঁচে গেলাম, আগামী দিনও আমাদের লড়াই মধ্যে থাকতেই হবে। কেন, এই শাসন যতদিন থাকবে এই ধরনের রোজ ঘটনা ঘটবে। আজকে ধরুন বম পড়ছে, সাধারণ মানুষ যাতায়াত করছে তার গায়ে লেগে লেগে দিতে পারে, এখানে আমাদের সিআইএসএফের পোস্ট আছে তাদের উপরে লাগতে পারে। কটা বোমাবাজি করলো এখানে? কোনো গুনতি নেই, প্রায় 20-25টা বম চলেছে। আপনারা তো হয়তো পাশেই যাবেন, 20-25টা মুড়ি মুড়কির মতন বম চলছে, পুরো প্ল্যান করে বম চালানো হচ্ছে। সাধারণ মানুষ তো খুব আতঙ্কে রয়েছে, খুব আতঙ্ক, এখানে তো মানুষ থাকতেই পারবে না যা দেখছে। আপনি এই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছেন? বাংলার মুখ্যমন্ত্রী করাচ্ছেন, ওনাকে বার্তা কি দেবো? বাংলার মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশনে এটা হচ্ছে।